শ্রদ্ধেয় প্রবীণ মুরব্বীগণ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ওয়ার্ডে নির্বাচিত মেম্বার দেলোয়ার হোসেন দীপু, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ভাই, উপস্থিত আপনাদের নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান চঞ্চল ভাই, উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম ভাই, আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতা সম্পাদক এবং আমাদের পার্শ্ববর্তী দীঘাপাতিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শরীফুল ইসলাম বিদ্যুৎ ভাই, আমার স্নেহের ছোট ভাই হায়দার, এবং ওই দিক কাপ হচ্ছে কেটা জয়নাল ভাই, ঠান্ডা লাগছে, এবং আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আমার স্নেহের ছাত্রছাত্রী বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। কিরম লাগিচ্ছে, ঠান্ডা লাগিচ্ছে, আনন্দ লাগিচ্ছে? আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আসলে আমরাও আসার চেষ্টা করছিলাম, কিন্তু বুঝতেই পারেন যে নির্বাচন প্রচারে বের হলে একটা বাজারে যখন আমরা প্রবেশ করি, আমি কিন্তু জোহরের নামাজের পরে আপনার 6 নম্বর ইউনিয়নে ঢুকেছি, নিশ্চয়ই খবর পাইছেন, কুশাবাড়িতে ঢুকলাম, তারপরে শাওলি গেলাম, মা বোনদের সাথে বসে খাওয়া দাওয়া করলাম, তারপর ওখান থেকে লারু আসলাম, ওখানে নামাজ হলো, নারায়ণপুর গেলাম, তারপরে ধুলিয়াডাঙ্গা আসলাম, তারপরে নলবাতা, এখন পাটকান্দি। তো পাটকান্দি, মরাপাতিয়া, নতুন বস্তি, আমার এই পুরো এলাকাটা এরকম আলোকিত ছিল না? এরকম আলো ঝলমলে ছিল না? আমি যখন 2008 সালে আমার এই প্রতিবেশী গ্রামগুলোতে আসি, কেন প্রতিবেশী বললাম, আমি তো প্রতিবেশী নাকি, আমার বাড়ি কি খুব দূরে? প্রতিবেশীর হক আছে না? আমি শেরকোলের সন্তান নাকি, প্রতিবেশীর হক আছে না? তো যখন আপনাদের কাছে 2008 সালে আসি, তখন তোমার বয়স কত? এখানে আমার অনেক, এখানে আমার অনেক ছাত্রছাত্রী বন্ধুরা আছে, যে 2008 সালে যখন আমি ভোট চাইতে আসি, তখন তোমাদের জন্মই হয়নি, তখন এই এলাকায় এরকম বিদ্যুতের আলো ছিল না, এই যে এত বড় বড় আলো, একটা আলো ছিল না। আমাদের মুরব্বীদের মনে আছে কত কষ্ট, একটা বাড়িতে একটা বিদ্যুতের আলো ছিল না, বাতি ছিল না, বড় বড় বাতি, হারিকেন, হেজাক নিয়ে আমাদের অনুষ্ঠান করতে হয়েছে, এই মোড়েই করেছি ভোটের, তাই না জাহাঙ্গীর ভাই? এখানে এই এলাকার প্রাণের দাবি ছিল পাটকান্দি, মরাপাতিয়া, নতুন বস্তি, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, বিদ্যুৎবিহীন একবার চোখ বন্ধ করে দেখেন তো, 1 ঘন্টা এখন বিদ্যুৎ না থাকলে কিরম লাগে, সহ্য হয়, কষ্ট হয় না? সন্ধ্যের পরে সাওয়াল বল পড়তেই চায় না যদি বিদ্যুৎ না থাকে, কয়ে না কারেন্ট না আসলে পড়তে বসবো না, বাপ মা কয় কে বসে কারেন্ট কখন আসবে নি, কয় না কারেন্ট না আসলে বসবো না, খায়ও না, খায়ও না। তো আমাদের মায়েরা বোনেরা এখন অনেকেরই রাইস কুকার আছে, ভাত রাইস কুকার রান্না হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা দিছে, ঘরে ঘরে বিদ্যুৎ, আর যার একটু সামর্থ্য আছে ফ্রিজও আছে, সকালে রান্না করে 3 বেলা খাওয়া যায়, কি ম্যাজিক! আমরা কোনোদিন চিন্তা করতে পারিছি কি? তাহলে আজকে এই যে জীবনের পরিবর্তন, নৌকা মার্কায় আপনারা একটা করে ভোট দিছিলেন বলেই তো এই ঘরে ঘরে বিদ্যুৎটা হলো, ঠিক? তাহলে নৌকা মার্কায় ভোট দিয়ে কি ভুল আছে, লাভই তো হচ্ছে নাকি? আচ্ছা, হয়তো আরো 10টা দাবি আপনাদের আছে, আমি হয়তো 8টা পূরণ করেছি, 2টা করতে পারিনি, কিন্তু যতটুকু করেছি গত 15 বছরে আপনাদের সওয়াল হিসেবে,
আমার সমান কাম কি অন্য এর আগের এমপি করতে পারিছে? না, কেউ করতে। তাহলে সেই তুলনা করলে কি আমাকে আরেকবার দেওয়া যাবে? ওই টেস্টে কি আমি পাশ করেছি? তাহলে আরেকবার কি আমাকে দেওয়া যাচ্ছে? সে বিশ্বাস রাখা যায়? তাহলে এই ছোটখাটো কাম যেগুলো বাকি আছে সেগুলো শেষ করার জন্য আপনাদের কাছে আমি আর পাঁচটা বছর সময় চাই। আমার এখানে দুই ভাই আছে, মাহবুব ভাই, চঞ্চল ভাই, তারা নিজেদের মধ্যে যতই প্রতিদ্বন্দ্বিতা করুক, কিন্তু ছোট ভাইয়ের ব্যাপারে ত্যাগ আছে নাকি? ভাল লাগছে না? হ্যাঁ, ড্যানে ভাই আমার দুই ভাই শক্তিশালী, তাহলে আর কি টেনশন আছে? আর আর একটা অনুরোধ, আমাদের এই এলাকার যেটা বলতে চাচ্ছিলাম যে একদিকে তো বিদ্যুৎ ছিল না, আর একদিকে রাস্তা মরাপাতের রাস্তা, আমি তো গাড়ি নিয়ে আসলাম, তাই না? এরকম গাড়ি নিয়ে আসার উপায় ছিল? কিরম ছিল রাস্তা মুরব্বীরা? ভাঙা, সুরা, কাদা, কাদো ছিল। আমার তো নামই ছিল কাদো খুঁজা। ওই যে শহরের লোক আছে নাটোরের, আমার কিন্তু কাদো ঘুষাচ্ছে, সিংড়ে থেকে নাটোর গেলে কয় কাদো ঘুষাচ্ছে, কয় চলন বিলের কাদো ঘুষাচ্ছে, কারণ আমার রাস্তাঘাট ছিল না। যে এটা কি আমার দোষ? তা আমার 37 বছর বিদ্যুৎও দেয়নি, রাস্তাও দেয়নি। তো তারা এমপি ছিল, সরকার ক্ষমতায় ছিল, কোনো কাম করেনি, কারণ এই মাটির ওপরে তাদের কোনো দরদ ছিল না। আমরা চেষ্টা করেছি, রাস্তা দিছি, বিদ্যুৎ দিছি, আমাদের সালপল এখন বিনামূল্যে বই পায়। বই পায় না? আগে এক সেট বইয়ের জন্য অনেকে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। একজন ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুর, কৃষক, দরিদ্র পরিবার, সাওয়ালের যে বই কিনে দিবে এক সেট, টাকা তো লাগে। এখন শেখ হাসিনা কি করেছে? বিনামূল্যে বই দিচ্ছে, আমাদের ছাত্রী কন্যাদের বিনা বেতনে পড়াচ্ছে, তারপরে এসএসসি পাশ করলেই প্রাইমারি স্কুলের টিচার হইতে পারছে, শিক্ষক। তাহলে ওই যে যৌতুক চাইতো আগে বিটি হইলে, এখন কিন্তু আর গ্রামে কেউ বিটি হইলে খুব একটা মন খারাপ করে না, কারণ তারা সমাজের বোঝা না। শেখ হাসিনা আমাদের ছাত্রী বোনদের সন্তানদের ব্যবস্থা করেছে, চাকরি কোটা দিছে। এখন একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বৌমা লওয়ার জন্য শাশুড়িও পাগল, কারণ ঘরে বাইরে কিছু কামাবি। আমার বউ 12 বছর প্রাইমারি স্কুলে চাকরি করেছে, জানেন না? তা কি জানেন, খোঁজ খবর হালাইবি না? তারপরে কলেজে 10 বছর চাকরি করেছে। আমি যখন বিরোধী দলে ছিলাম তখন আমাকেও চালাচ্ছে টাকা পয়সা দিয়ে। তো এটা আবার কোয়েন না, তখন আবার ঝাড়ি দিবি। তো এখন যেটা বলতে চাচ্ছি, এই যে একটা দেশ এত সুন্দর করে গড়ে তুললো শেখ হাসিনা, এটা অব্যাহত রাখা লাগবে না? নাকি আমরা পরিবর্তন করে হালাব? পরিবর্তন করে কি হচ্ছে? 75 সালে বঙ্গবন্ধু যখন মাইরে ফেলাইলো, দেশ কি ভালো চলেছে? আমরা কি পাটকান্দি মানুষ বিদ্যুৎ পাসি, রাস্তা পাসি, কিছু পাসি? আমার প্রতিবন্ধী একটা সাল হলে কষে যে মায়ের দোষ, আসলে কি মায়ের দোষ? আল্লাহ কাকে কি হয় জন্ম দিবি, এটা মা ঠিক করবি না বাপ ঠিক করবি? আল্লাহ ঠিক করবি। অথচ শেখ হাসিনা ক্ষমতা আসার আগ পর্যন্ত এই প্রতিবন্ধী সন্তানদের সমাজে পরিবারে কোনো স্থান ছিল না। আজকে প্রতিবন্ধী সুরক্ষা আইন করে দিছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিবন্ধীরা ভাতা পায়, কার্ড পায়, সুবর্ণ কার্ড, সম্মান পাইছে, তাই না? তো এই যে মানবিক কাজগুলো, তাহলে শেখ হাসিনার জন্য আমরা দোয়া করবো না? শেখ হাসিনা বয়স্ক বাপ মায়ের দায়িত্ব লিছে, যে বাপ মায়ের খোঁজ অনেক সময় অনেক অযোগ্য কুলাঙ্গার সওয়াল বলো দেখে না, আর শেখ হাসিনা সব বুড়া বাপ মায়ের খবর রাখছে। আমার একো মাঝে মাঝে ধমক দিয়ে কয় যে তুমি কি গেছো, আমি যে আশ্রয়হীন পরিবারগুলোকে ঘর দিলাম তারা কেমন আছে? আমার 2400 জন ঠিকানাবিহীন পরিবারকে শেখ হাসিনা পাকা ঘর করে দিছে। আবার ঘর করে দিয়ে কয়
যে কিরম আছে দেখে আয়, ভাতা জানিয়ে দিছি তারা কিরম আছে দেখে আয়, এরম প্রধানমন্ত্রী পাবেন? তাহলে সোনা ছুঁয়ে কি আসলে গিরো দেওয়া যাবি? সোনা দেয় গিরো মধ্যে দেওয়া লাগবি। তো যাই হোক, আমরা যেন কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হই। আমরা সিংড়াবাসী 37 বছর কষ্ট করেছি, কেবল একটু সুখের মুখ দেখেছি। 15 বছরে বিদ্যুৎ পাশি, রাস্তা পাশি, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বিনামূল্যে বই, আবার যে লাইভ করিচ্ছে স্মার্টফোন ইন্টারনেট ফেসবুক ইউটিউব, আমার চাচারাও তো ইউটিউবে আওয়াজ শুনেন না, আবার ভ্যান চার্জ দিচ্ছি, তাই না? সারা রাত হ্যাঁ সব কিছু হচ্ছে। এগুলো যাতে আরো ভালো হয়, তা আমি আর বক্তব্য বাড়াবো না। আমারে আমি কুটি গেল লিস্ট করলাম যে মোরাপাতিয়ার আমার 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 এই যে মোরাপাতিয়ার যে রাস্তাটা, এটা পাটকান্দি আর নতুন বস্তি দুইবার প্রতিশ্রুতি দিছেন এইখানে। হ্যাঁ, এই দুইটা রাস্তা হয় নাই, আপনারা দোয়া করেন। আচ্ছা, রাস্তা করিনি বলে কি এবার ভোট দিবে না নাকি ভাব কি? হ্যাঁ আচ্ছা, তাহলে ভোট দিয়ে আমাকে বাধ্য করবেন রাস্তা করে দিতে নাকি? হ্যাঁ, আর ভালোবাসার সম্পর্কে কোনো শর্ত থাকে? তা আমি কি হৃদয় নাই? জমি আছে, এই বছর শীল হলো, 2 বিঘে পাকাল গেল, একটু টানাটানি যাবি না সংসারে? তো গোটা পৃথিবীর সংসারে টানাটানি লেগে গেছে, কি জন্যে? যখন করোনা হলো 3 বছর ট্রাক বাস বন্ধ রাখা লাগছিল, স্কুল কলেজ 2 বছর বন্ধ রাখা লাগছিল, খেয়াল আছে? মানুষ মরে যাচ্ছিল যে বাঁচার লাগবি না, সেই সময়ে আপনার কাছে তো আমি আসছি। আমি তো আপনাদেরকে বিপদে রেখে কর্মহীন মানুষকে না খাওয়ায় রেখে আমি ঢাকার যে আরামে বসে থাকিনি, 20 সালে মার্চে যাচ্ছি, আইসে হাত পাইতে টাকা তুলিছি, জননীতি শেখ হাসিনার কাছ থেকে চাল ডাল লিয়াচ্ছি, প্রত্যেকের বাড়ি বাড়ি দিছি, কেউ যাতে না খেয়ে না থাকে। তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এটার জন্য বাংলাদেশ দায়ী না, কিন্তু ভুক্তভোগী। আমার যেরকম ধরেন, এর আগে 17 সালে একবার ঝড় হয়েছিল মনে আছে? 17 না 10 কি 11 সালে মনে হয় না? আমি তখন কি হয়েছিল, 12 সালে খাগড়বাইরে পাটকান্দি নতুন বস্তি নীলচড়া টর্নেডো, প্রায় 2000 পরিবার সুমান করে দিয়ে গেছিল। আমি 18 বিঘে কলা ভাঙিছিল, আমি ওই দিন সিংড়ি আছিলাম, পরের দিন ভোরবেলায় কিন্তু মানে যখনই ঝড় হচ্ছে রাতে ভোরে কিন্তু আমি এসে হাজির হয়েছিলাম, মনে আছে? 1-1.5 মিনিটে সব ভ্যানিশ। আমি আপনাদের ঘরে ঘরে বাড়ি বাড়ি গেছি, এমন হচ্ছিল ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, ওই যে মোজাম্মেলা বাড়ি এটি যে লালরে যে নলবদই সাইডে, বই পুস্তক পর্যন্ত নাই হয়ে গেছে, মানে নাই হয়ে গেছে টর্নেডো। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে প্রত্যেকটা বাড়ির তালিকা করে টিন টাকা এনে দিয়েছিলাম, কি মনে আছে? যে সাক্ষী আছে, কোনো জাত ঘুষ দেওয়া লাগছিল? তাহলে আমরা কিন্তু বিপদে আমার এলাকাবাসী থেকে আমি পোলায় যাইনি। বন্যা করোনা ঝড় যে কোনো দুর্যোগে আমি আপনাদের পাশে ছিলাম, আসি, এবং দোয়া করবেন যাতে আমৃত্যু আমি থাকতে পারি আপনাদের সাথে। 1 কিলো 2 কিলো রাস্তা নিয়ে কান মাতা খাওয়ার দরকার নাই। হ্যাঁ, আমরা জীবনে মরণে আসি থাকবো, আর ওই যে কইলাম সংসার একটু টানাটানি যাচ্ছে, এই জন্য এই 5 বছর একটু একটু টানাটানি গেছে, এই জন্য হয়তো একটু রাস্তা টাস্তা কম করতে পারিছি, কারণ এটা পুরো পৃথিবীতেই তাই। পাকিস্তান আর শ্রীলঙ্কা তো দেউলিয়েই হয়ে গেছে, খবরে দেখেননি? এটি দেখা টেলিভিশন টেলিভিশন নাই,
আমরা তাও তো খায়া পড়ে বসে আছি। তাহলে দয়া করে একটু ধৈর্য ধরেন, এইবার একটু ভোট দেন, আর 5টা বছর সময় দিলে এই 1.5 কিলো রাস্তা ইনশাআল্লাহ আমি করে দেব। আপনারা মন খারাপ করেন, 5টা বছর সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। সাদর মই থেকে হাতটা বাইর করা যাবে না, ঠান্ডা তো। হাত তুলে দেখা যায়, হাত তুলেন সবাই, হাত তুলেন ইনশাআল্লাহ। এই যে কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে। আচ্ছা ঠিক আছে, তুললাম, ঠিক আছে। তো সবাই দোয়া করেন, আর 2টা দিন আছে, সবাই একটু ভোট চাপেন, আর কেউ যাতে বিভ্রান্ত না করে, আর যা যেগুলো দাবি আছে আমি সব লিখিতভাবে নিয়ে যাচ্ছি সভাপতির কাছ থেকে। মহান আল্লাহ পাক যাতে আগামী 7 তারিখে আপনাদের ভোট ভালোবাসা নিয়ে বিজয়ী হয়ে সকল অসমাপ্ত কাজগুলো আমার মাধ্যমে সুসমাপ্ত করার তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা প্রতীকে। আরেকটা দাবি আপনার কাছে আমার, আল্লাহ যদি আপনি দিন দেয় বা আমরা দেওয়াতে পারি, আমার এই গ্রামটা দয়া করে ভিন্ন নাম করে দিবেন, এটি অনুরোধ আপনার কাছে। আমরা যৌথ থাকি, আমরা কিছুই পাই না। এইখানে কয়েক তিনটা নাম, বহু বহু খাস আছে, পাটকান্দি, বহু খাস আছে। আমরা মর্দিতের জন্য 1টা টাকা চাও পাই না। দাবি 3টা দিন আছে, এই দাবিটা দেখে